আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ করে দেখাচ্ছি মিষ্টি বনরুটি। এই বনরুটিটা আমি চুলায় প্যানে তৈরি করেছি। চুলায় তৈরি এই বনরুটিগুলো কিন্তু অনেক সফট হয়ে থাকে, আর বাইরের কেনা রুটির চেয়ে তো অনেক গুণ বেশি স্বাস্থ্যসম্মত। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করছি মিষ্টি বনরুটি। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছে আধা কাপ কুসুম গরম দুধ। এরকম আঙ্গুল দিয়ে কিছুটা সময় রাখা যায় এমন গরম হতে হবে। চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। ইস্ট এখানে বনরুটিগুলোকে ফুলানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো সুপার শপে বা বড় মুদির দোকানগুলোতে ইস্ট পেয়ে যাবেন। 25 টাকা থেকে শুরু করে আরও বেশি দাম পর্যন্ত ইস্ট পাওয়া যায়। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখানে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 রুম টেম্পারেচারের ডিম। চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। যেহেতু মিষ্টি বান, সেজন্য এখানে আমি আবারও চিনি ব্যবহার করলাম। আমি এখানে মোট 4 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3/3। এবার ডিম চিনিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা পুরোপুরি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গলানো বাটার। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারবেন, তবে বাটারটা দিলে স্বাদ এবং গন্ধ দুই অনেক বেড়ে যায়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এবার ডিম চিনির মিশ্রণের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে ইস্টটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, দেখুন এটা অনেকখানি ফুলে গিয়েছে। এবার একটু মিশিয়ে পুরো মিশ্রণটাকেই দিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ডোটাকে কিন্তু খুব শক্ত করব না, নরম করেই করে নিব। আরও 2 টেবিল চামচ ময়দা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা হয়ে গিয়েছে। এবার ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এতে করে ডোটা ফুলে উঠবে। যে কোনো গরম জায়গায় রেখে দিবেন, চাইলে আপনারা চুলার পাশে বা ওভেনের মধ্যেও রাখতে পারেন। 1 ঘন্টা পরে আমি ডোটাকে নিয়েছি, দেখুন এটা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। আবারও খুব ভালো করে মথে নিতে হবে। আর এই ডোটাকে যত ভালোভাবে মথা যাবে, বনরুটিটা ততটা স্পঞ্জি হবে। এভাবে 2 হাতের মধ্যে নিয়ে ফোল্ড করে খুব মসৃণ করে নিতে হবে। আর যদি হাতের সঙ্গে লেগে যায়, তাহলে হাতে সামান্য একটু করে ময়দা লাগিয়ে নিয়ে তারপরে এটাকে করে নিবেন। দেখুন হয়ে গিয়েছে। এখানে একটি মোল্ডের মধ্যে সামান্য একটু তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এতে করে বনরুটিটা হওয়ার পরে খুব সহজেই খুলে নেওয়া যাবে। এর উপরে ডোটাকে বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে এভাবে হাত দিয়ে খুব ভালো করে সমান করে দিতে হবে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এতে করে ডোটা অনেকখানি ফুলে যাবে। আমি একটি ঢাকনা দিয়ে দিলাম। এখানে একটি ডিমের কুসুম নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা সাইডে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ডোটা দেখুন অনেকখানি ফুলে গিয়েছে। এবার এই ডোয়ের উপরে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিচ্ছি। আর আপনারা যারা ডিমের গন্ধ পছন্দ করেন না, তারা এখানে নর্মাল টেম্পারেচারে দুধও ব্রাশ করে দিতে পারেন। সাইডগুলোতেও খুব ভালো করে ডিমটাকে ব্রাশ করে দিচ্ছি। এবার উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি, এর উপরে একটি প্যান বসিয়ে দিলাম। এবার বনরুটিটাকে বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কমে আছে, ঢাকনায় যে ছিদ্রটা আছে এটাকেও বন্ধ করে দিলাম। আর বনরুটিটা তৈরির সময় জালটাকে কিন্তু একেবারে লো করার দরকার নেই, এটা মিডিয়ামের চেয়ে একটু কমে থাকবে। ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পরে। 35 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন বনরুটিটার চারপাশে কিন্তু লাল হয়ে এসেছে। যেহেতু এখানে উপর থেকে তাপ লাগে না, তাই উপরে কিন্তু এরকম কালার আসবে না। আর উপরে যদি আপনারা এরকম কালার করতে চান, তাহলে অনেক সময় দেখা যায় নিচটা কিন্তু পুড়ে যাবে। উপরে কালার আনার জন্য আমি বনরুটিটাকে উল্টে দিচ্ছি, আর মিডিয়াম আঁচে ঠিক ঘড়ি ধরে 2 মিনিট রেখে দেব। বনরুটিটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন এটা কতটা পারফেক্টভাবে হয়েছে। আমি এবার মোল্ডটাকে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা ফ্লাফি হয়েছে। আর এই বনরুটিটা হতে আমার 35 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের হয়তো কম বেশি সময় লাগতে পারে। দেখুন রুটিটা কতটা সফট হয়েছে, আমি কেটে দেখাচ্ছি।
আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন রুটির ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে, রুটিটা কতটা সফট হয়েছে। আর যে কিনারগুলো আছে এগুলো লাল হওয়ার কারণ হচ্ছে আমি যে প্যানটা ব্যবহার করেছিলাম এটা কিন্তু ভিতরে জায়গাটা কম ছিল, এ কারণেই বনরুটিটা ফুলে প্যানের সঙ্গে লেগে গিয়েছিল। আর জালটা যেহেতু মিডিয়ামের চেয়ে একটু কমে ছিল তাই এটা কিন্তু একটু বেশি লাল হয়েছে। আপনারা যখন বনরুটিগুলো তৈরি করবেন বড় সাইজের প্যান নিলে তখন আর এভাবে কিনারগুলো পুড়বে না। আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি। আপনারা চাইলে এই বনরুটিগুলো এভাবে চুলায় এবং প্যানে তৈরি করতে পারবেন, আর এই রুটিগুলো আপনারা 3-4 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তবে এরকম একটি রুটি তৈরি করলে কিন্তু 3-4 দিন থাকবে না, দেখবেন যে কখন খাওয়া শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।